হ্যালো ফ্রেন্ডস শচ ক্লাসেসের প্ল্যাটফর্মে আজ থেকে শুরু করতে চলেছি ভারতের প্রতিটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কেবলমাত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি নতুন কোর্স যেখানে মাত্র পাঁচ মিনিটে প্রতিটা টপিক নিয়ে আলোচনা করা হবে আর এই কোর্সের প্রথম টপিক পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ ওয়েলকাম টু সচ ক্লাসেস এই ভিডিওটি কাদের উদ্দেশ্যে তৈরি ডাব্লিউ বিসিএস এসএসসি রেল সহ কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে যারা বিভিন্ন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী বা অন্য কেউ যে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে চায় এবার আমরা জেনে নেব ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগরের উপকূলে পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত এটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন এর মোট জেলা ছিল আঠেরো বর্তমানে এর মোট জেলা তেইশ পশ্চিমবঙ্গের রাজধানী ও প্রধান শহর হল কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা সকলেই জানি মমতা ব্যানার্জি রাজ্যপাল জগদীপ ধনকার এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাগুলি সম্পর্কে যে কোনো ইন্টারভিউতে এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো তার জন্য আমরা জেনে নেব নবগঠিত জেলাগুলি সম্পর্কে সর্বশেষ যে জেলাটি গঠিত হয়েছিল সেটা পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান যেটা সাতই এপ্রিল দু সালে গঠিত হয়েছিল বর্ধমান জেলাকে ভেঙে এছাড়া ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছিল চার এপ্রিল দু হাজার সতেরোতে কালিম্পং জেলা গঠিত হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে আলিপুরদুয়ার গঠিত হয়েছিল পঁচিশে জুন দু হাজার চোদ্দোতে পশ্চিমবঙ্গের হাইকোর্ট হলো দ্য কালকাটা হাইকোর্ট এ সরকারি ভাষা বাংলা ইংরেজি পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত প্রতি হাজার পুরুষে নশো মহিলা এর সাক্ষরতার হার দু হাজার এগারোর পরিসংখ্যান অনুসারে সাতাত্তর দশমিক শূন্য সাত শতাংশ পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসনের সংখ্যা হল বিয়াল্লিশ রাজ্যসভায় মোট আসন ষোলো পশ্চিমবঙ্গের লেজিসলেটার টাইপ হলো এক কক্ষ বিশিষ্ট এর বিধানসভায় মোট বর্তমানে মোট আসন সংখ্যা হলো দুশো চুরানব্বই সর্বোচ্চ দুশো পঁচানব্বই যার মধ্যে দুশো চুরানব্বই জন সরাসরি নির্বাচিত হন আর একজনকে মনোনীত করা হয় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলি হলো তৃণমূল কংগ্রেস সিপিআইএম বিজেপি এবং ভারতের জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল হল মাছ ধরা বিড়াল এর স্টেট বার্ড হলো মাছরাঙা এর স্টেট ফ্লাওয়ার হল জুইফুল এর স্টেট ট্রি হল গাছ জেনে নি পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকনৃত্য সম্পর্কে এর পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য হল ছৌ নাচ যেটি দেখতে পাওয়া যায় পুরুলিয়াতে এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে পুরুলিয়া সংলগ্ন এলাকাগুলি যেমন উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্যে এই নাচ জনপ্রিয় অপর জনপ্রিয় লোকনৃত্য হল গম্ভীরা এটি মালদাতে দেখতে পাওয়া যায় অপর একটি জনপ্রিয় লোকনৃত্য হল কীর্তন যেটা সাধারণত নদীয়া জেলায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদী সমূহ হল হুগলি নদী অজয় নদ দামোদর নদ ইছামতি জলঢাকা জলঙ্গি তিস্তা তোরসা সুবর্ণরেখা ইত্যাদি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদীগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব সেখানে আমরা বিস্তারে নদীগুলি সম্পর্কে জানব একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গ সম্পর্কে এর কর্কটক্রান্তি রেখা মোট কটি জেলার উপর দিয়ে বয়ে গেছে উত্তর পাঁচটি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে সেটা হলো পশ্চিমবঙ্গ মোট কটি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করেছে সঠিক উত্তর পাঁচটি সিকিম আসাম বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা আমরা দেখে নেব ম্যাপে সবার উপরে সিকিম ডান দিকে পূর্ব দিকে আসাম অবশ্য উত্তরে ভুটান রয়েছে তো সিকিম আসাম বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা আজ এ পর্যন্তই আশা করি তোমরা এই লেকচারটি সকলে এনজয় করেছো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিহার নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও এবং শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ